কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এফএম ইঞ্জিনিয়ারিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ মিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, শরীয়তপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। ভিউয়ার্স, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডভান্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সুপার সাজেশন। আমরা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের সাজেশন দিয়েছি, সেখানে ছাত্রদের মধ্য থেকে বিভিন্ন পরামর্শ আসতেছে, বিভিন্ন অনুরোধ আসতেছে, তাদের অনুরোধেই আজকের এই সাবজেক্ট অ্যাডভান্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আমরা আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ পরীক্ষা শুরুর মধ্যে আরও অনেকগুলো সাজেশন দেব। যে যেই সাবজেক্টে সাজেশন চান অবশ্যই সাবজেক্টের নাম এবং বিষয় করে উল্লেখ করবেন। সম্ভব হলে ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টের কোন পর্বের সাবজেক্ট সেটা উল্লেখ করলে আরও ভালো হয়। এই হচ্ছে বিষয়। তো চলুন আমরা দেখে নিতে যাই আজকের আমাদের সাজেশনে কী কী সন্নিবেশিত আছে। আমরা আজকের এই সাজেশনটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে করা হয়েছে। এই সাবজেক্টটি ইলেকট্রনিক্স পঞ্চম পর্বের ছাত্রদের জন্য এটা দরকার, অ্যাডভান্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আমরা সাজেশনটি একটু দেখি। 1 নম্বর হচ্ছে সার্কিট সুইচিং কি, 2 নম্বর সুইচিং সিস্টেমের উপাদানগুলো লেখো, 3 নম্বর হচ্ছে সুইচিং সিস্টেম কি, সিস্টেমের কী কী বৈশিষ্ট্য থাকা দরকার, 4 নম্বরে ডিজিটাল সুইচিং কি, 5 নম্বরে স্পেস ডিভিশন সুইচিং কি, 6 নম্বরে পূর্ণনাম লেখো, STS, VOIP, LASER, TXT, XDCL, 7 নম্বর হচ্ছে ADCL কি, 8 নম্বর হচ্ছে ADCL এর সুবিধাগুলো লেখো, 9 নম্বর হচ্ছে অপটিক্যাল ফাইবার কি, এর মৌলিক অংশগুলো কি কি, 10 নম্বরে নিউমেরিক্যাল অ্যাপারচার কি, 11 নম্বর ফাইবার কাপলার কি, বা 12 নম্বর হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল কি, 13 নম্বর হচ্ছে ফাইবার স্প্লাইস কি, 2টি ফাইবার স্প্লাইসের নাম লেখো, 14 নম্বর হচ্ছে অপটিক্যাল ফাইবার এর আলোক উৎসের 4টি বৈশিষ্ট্য লেখো, 15 নম্বর হচ্ছে স্যাটেলাইট অরবিট কি, 16 নম্বর আছে ট্রান্সপন্ডারের কাজ কি, 17 নম্বর আপলিঙ্ক ও ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি কাকে বলে, 18 নম্বর স্যাটেলাইট বলতে কি বোঝায়, 19 নম্বর স্যাটেলাইট ট্রান্সমিটার কি কি অংশ নিয়ে গঠিত, 20 নম্বর ফুটপ্রিন্ট কি, 21 নম্বর সার্কুলেটর কি, 22 নম্বর জিপিএস বলতে কি বোঝায়, 23 নম্বর ভিসেট কি, 24 নম্বর ট্র্যাকিং সিস্টেম কি, 25 নম্বর জিপিএস এর প্রধান প্রধান অংশগুলোর নাম লেখো, 26 নম্বর হচ্ছে VOIP ভয়েব, ভয়েব কি, 27 নম্বরে প্রোটোকল বলতে কি বোঝায়, 28 নম্বর নেটওয়ার্ক কাকে বলে, 29 নম্বর সনেট কি, সনেট কম্পোনেন্টগুলো কি কি, 30 নম্বর হচ্ছে ISDN কি, ISDN এর ফাংশন গ্রুপিং কি, 31 নম্বর CDMA কি, 32 নম্বর সাবমেরিন কেবল কি, 33 নম্বর ATM এর 4টি সুবিধা লেখো, 34 নম্বর OIMAX কাকে বলে। আমরা সর্বমোট এই 34টি প্রশ্ন সন্নিবেশিত করেছি। আমরা সবাই জানি যে এবছর 50% প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ যে প্রশ্ন থাকবে তার অর্ধেক প্রশ্নের উত্তর দিতে হবে। তো তার আলোকে আমাদের এই সাজেশনটি করা। আমি বিশ্বাস করি আমার এই সাজেশনটি কেউ যদি সম্পূর্ণরূপে ফলো করে তো তার পক্ষে খুবই ভালো রেজাল্ট করার সুযোগ থাকবে। আমরা আজকের এই ভিডিওতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম, পরবর্তীতে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের সাজেশন আমরা দেব। তো আশা করি সবাই যদি এই সাজেশনটি ফলো করে তাহলে অবশ্যই তারা ভালো রেজাল্ট করতে পারবে। একটি বিষয় আমি একটু বলে রাখি, এই সাজেশনটি ফলো করার ক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, প্রথমে যে প্রশ্নগুলো আছে, আমি যে প্রশ্নগুলো দিলাম এখানে 34টি প্রশ্ন, কোনো ছাত্র যদি এই 34টি প্রশ্ন তার খাতায় লিখে এবং এর উত্তরগুলো সে লিখে প্র্যাকটিস করতে থাকে, আমি একটা বিষয় যদি বলি, জাস্ট খাতা যদি এরকম হয়, 1 নম্বর লেখা হয় সার্কিট সুইচিং কি, এর উত্তরটা সে তার মতো করে লিখে নিল, 2 নম্বরে কীভাবে লিখে লিখে সে যদি প্র্যাকটিস করে তো তার পক্ষে খুবই ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব। আমি আমার সকল শিক্ষার্থীদের অবশ্যই নির্দেশনা দেব, তোমরা এই সাজেশনটি প্রথমে সমাধান করে নেবে, সাজেশন প্লাস এর উত্তরগুলো খাতায় লিখে এগুলো প্র্যাকটিস করবে, খুব সহজেই তোমাদের ভালো রেজাল্ট করা যাবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।